মিনা তওবা করেছিলে শুধুমাত্র আল্লাহর জন্য, সব কিছু ছেড়ে দিয়েছিলে, বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা, ভুলে গেছ আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল। তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে, তাহলে আবার কেন তুমি দুনিয়ার ধোকায় পড়ে গেলে, কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো তোমার নফসের কাছে, কেন ভুলে গেলে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান, সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি, শয়তানকে দেখিয়ে দাও তোমার পাওয়ার। শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করেছো তুমি, শয়তানকে আবার তুমি দেখিয়ে দাও তোমার ঈমানের পাওয়ার। তুমি অনেক পাপ করে ফেলেছো, তাই তুমি নিরাশ হয়ে গেছো, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন, তাই তুমি ফিরে আছো সেই রবের দুয়ারে, যার দুয়ার কখনো বন্ধ হয় না। যুবক, তুমি ফিরে এসো তোমার মহান রবের দরবারে। ভিডিওটি ভালো লাগলে, এরকম ভিডিও যদি আরও শুনতে চান আপনারা, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।